শুভ্রা ডেইলি ব্লগ। এখন বাজে বেলা 12টা, প্রচন্ড রোদ উঠেছে আজকে। যাই হোক, আমি আছি আজকে আমাদের বাড়িতে, সে কাঁঠাল গাছটা আছে, সে কাঁঠাল গাছের নিচে রয়েছে, নিচে দাঁড়িয়ে ব্লগটা আমি শুরু করছি। তো যাই হোক, এখন 12টা বেজে গেছে, আমার কলের জল চলে এসেছে, কলটা বন্ধ করে দিচ্ছি। যাই হোক, কলটা আমি বন্ধ করে দিয়েছি। তো আজকে আমার সব সকালবেলায় আমার সব রান্নাগুলো হয়ে গেছে, কিছুটা রান্না আমি যেগুলো ছিল আমার করার আমি সেগুলো সকালবেলা করে নিয়েছি। আর আজকে মাটন রান্না হবে, সেটা আমার বর করবে। তবে বর করবে সে, আমি যে ব্লগটা করব সেটা আমার বর এখনও জানে না, অনেক রিকোয়েস্ট করেছি, দেখা যাক, বলেছে না না, তাও দেখা যাক। আমি রান্নাটা রান্নাঘরে বর মানে অলরেডি চলে গেছে, তো আমি দেখি যদি রিকোয়েস্ট করে একটু ব্লগটা করা যায়। মাটনটা রান্না করে বেশ, ব্লগটা করার কারণ হচ্ছে আমার বর মাটনটা ভীষণ ভালো করে, চিকেন মাটন দুটোই রান্না ভীষণ ভালো করে। তো আমি ওর জন্য আপাতত মানে এই কাঁঠাল গাছের নিচেই রয়েছি। তো যাই হোক, দেখা যাক। হ্যাঁ, তো চার পাঁচ মাস হয়ে গেছে চিকেনটাই আমরা খাচ্ছি, মাটন একদমই খাওয়া হচ্ছে না। তো আজকে অনেক মাস পরে একটু মাটন খাচ্ছি, তো মাটনটা আমার বড়ি রান্না করছে। তো চলো শুরু করা যাক রান্নাটা। আর আমাদের এই 600 মতো মাংস আনা হয়েছে, 600 মতো মাংস রান্না করব, সেই জন্য আমি 150 গ্রাম তেল ব্যবহার করছি। তোমরা যে যেরকম তেল খাও সেই হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। গরম তেলের মধ্যে সাদা জিরা দিয়ে দিলাম কিছুটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার গরম তেলটার মধ্যে এটা দু চার সেকেন্ড নাড়িয়ে নেব। নাড়িয়ে আমাদের পেঁয়াজ চার পাঁচটা মতো কাটা ছিল কুচি করে, তো পেঁয়াজটা তেলে দিয়ে ততক্ষণ অবধি ভেজে নেবো যতক্ষণ পেঁয়াজটা একটুখানি ব্রাউন টাইপের কালার না হয়ে আসে। ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটা ভেজে নেব। আমরা মিক্সিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম। আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা কম খাই, সেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা 8-10টা মতো আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ঝাল তোমরা যেরকম খাবে সেরকম দিতে পারো। খাসির মাংস যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, সেহেতু আমরা 10টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর যেহেতু পার্সোনালি একটু মটনটা ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই আমি 10টা ব্যবহার করেছি, তোমরা ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারো। পেঁয়াজটার সঙ্গে আমরা আদা রসুন পেস্ট যেটা দিয়েছিলাম সেটা ভালো করে একটু নাড়িয়ে মিক্স করে নেব। টমেটো কেটে রেখেছিলাম দুটো মতো স্লাইস করে, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে একবার কষিয়ে নেব। চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো। আমরা যেহেতু প্রথমেই বলেছি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, সেক্ষেত্রে একটু কালার আসার জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিচ্ছি কালার আসার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ থেকে 2 চামচ মতো লবণ ব্যবহার করেছি, তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার 2-3 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নিয়েছি, যেহেতু মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসবে সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখানে 600 মতো মটন আছে, হ্যাঁ 600 গ্রাম মতো মটন আছে, মাংসটা ধুয়ে রেখেছিলাম। মাংসটা এবার মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। মগ মতো আমি জল দিয়ে দিচ্ছি, ওই মগে 1 মগ মতো দিচ্ছি, তোমরা 2-4 কাপ মতো দিতে পারো। যেহেতু আমি এটা প্রেশারে সিটি দিচ্ছি না, কড়াইতে করছি, সেহেতু আমি একটু 1 মগ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো। আর আলু আমি আগে থাকতেই ভেজে রেখেছিলাম, মটনে একটু আলু না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য আলুটা আগে থাকতেই ভেজে রেখেছিলাম। আলুটা মটনের মধ্যে দিয়ে, মটনের মধ্যে দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মটন মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে যাওয়ার কথা, তাও একবার টেস্ট করে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে নাকি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তাতে একটা সুন্দর গন্ধ আসবে।
আলু দেব না, আলু একটুখানি ঝোল দাও। আর আমাদের রান্নাটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ এক পিসের মতন নিয়েছি, একটু টেস্ট করে দেখি নুন মিষ্টিটা কেমন হয়েছে। বেশ স্পাইসি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, দারুণ হয়েছে, ভীষণ ঝাল হয়েছে। কারণ কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে কালারের জন্য, আর ঝালের জন্য দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাটা। বেশ ভালো ঝাল হয়েছে এটা, কিন্তু মানে এই ইটটা দিয়ে যে পড়েছে, জিরাটা দিয়ে ফোড়ন দিয়েছে, এটা হচ্ছে প্রথম করা হলো, আগে কখনোই আমরা এরকম ট্রাই করিনি মাটনে। বেশ ভালো হয়েছে মাটনটা খেয়ে দেখি সেদ্ধটা হয়েছে নাকি। গায়েতে তুমি খেতে গেলে তোমার সে দুপুরে ভাত খাও রাতে খাও সব সময় গায়ে একটু পড়াই লাগে। এই যে গায়ে পড়েছে ঝোল, এই যে দেখতে পাচ্ছ, দুপুরে ভাত খাক আর রাতে খাক সব সময় গায়ে একটু ফেলাই লাগে। যাই হোক, যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে যাতে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আজকের মতন ভাই ভাই, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।